18 ফেব্রুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম 1 পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। চলতি বছরের 18 এপ্রিল থেকে শুরু হবে টার্ম 2 পরীক্ষা। এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা। 18 ফেব্রুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম 1 এর ফলাফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা। তিনি বলেন চলতি বছরের 18 এপ্রিল থেকে শুরু হবে টার্ম 2 পরীক্ষা। এর জন্য পর্ষদ সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছে। 18 ফেব্রুয়ারি দুপুর 12টা নাগাদ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টার্ম 1 এর ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি বলেন 15 ডিসেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল 29 ডিসেম্বর আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল 7 জানুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 43,282 জন, এর মধ্যে রেগুলার 42,914 জন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসেছিল 28,931 জন, এর মধ্যে রেগুলার 28,658 জন। খাতা দেখার কাজ শুরু হয়েছিল 18 জানুয়ারি থেকে শেষ হয়েছিল 9 ফেব্রুয়ারি। প্রকাশের প্রস্তুতি চলছে। আমরা আগেই জানিয়েছি আপনাদের যে বছর পরীক্ষা ফল প্রকাশের যাবতীয় ব্যবস্থা বোর্ডেই করা হয়েছে একটি এক্সটার্নাল এজেন্সির সাহায্যে। ফলে আমাদের এবার আর মানে ফল কারেকশন বা কিছু জন্য ছোটাছুটি করতে হবে না। ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে এসে গেছে। আমরা সিদ্ধান্ত হয়েছে সোমবার বেলা 12টায় সংবাদ এই সম্মেলনের মাধ্যমে আমরা ফল প্রকাশ করবো। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুটো একসঙ্গে, এবং একই সঙ্গে আমরা স্থির করেছি রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে যে টার্ম 2 পরীক্ষা শুরু হবে এপ্রিলের 18 তারিখ থেকে। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল এবং মাধ্যমিকের ভোকেশনাল প্র্যাকটিক্যাল 1 মার্চ থেকে 15 মার্চের মধ্যে শেষ করে নেওয়ার জন্য। প্রসঙ্গত করোনা পরিস্থিতির কারণে এবছর টার্ম 1 এবং টার্ম 2 দুইবারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।